Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss on inventorying computer hardware. To inventory the current computer hardware collection of the organization is the first step in ascertaining the computer hardware needs of the organization. হার্ডওয়্যার কি কি ধরনের নিড আমার দরকার হবে সেটা ডিফাইন করার জন্য আমার জানতে হবে হোয়াট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন দর্গানাইজেশন রাইট নাও হোয়াট ইজ অন হ্যান্ড এই জিনিসটা যদি আমি জেনে ফেলতে পারি তাহলে আমি ইন ফিউচার আমার হার্ডওয়্যার রিলেটেড কি কি সাপোর্ট লাগবে সেটা আমি আইডেন্টিফাই ইজিলি করে ফেলতে পারবো ওকে

একটা ইনভেন্টরি ক্রিয়েট করে ফেলা সো হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য সিস্টেম অ্যানালিস্ট নিডস টু নো দ্য টাইপ অফ ইকুইপমেন্ট মডেল নাম্বার ম্যানুফ্যাকচারার অর্থাৎ যে হার্ডওয়্যার কালেকশনগুলো আছে সেই হার্ডওয়্যার গুলার সম্বন্ধে বেসিক কিছু ইনফরমেশন লাইক মডেল নাম্বার এদের ম্যানুফ্যাকচারার কারা

সো আমাকে ইকুইপমেন্টের এস্টিমেটেড এজ সম্বন্ধে জানতে হবে অ্যান্ড অলসো উই হ্যাভ টু নো দা প্রজেক্টেড লাইফ অফ দ্য ইকুইপমেন্ট সো ইকুইপমেন্টটা কত দিন ধরে আমার অর্গানাইজেশনে ইউজ হচ্ছে এবং এটার প্রজেক্টেড লাইফটা অর্থাৎ এটার কতদিন যাবত আমাকে সার্ভিস দিতে পারে এই দুটো জিনিস আমাকে জানতে হবে

so currently আমার অর্গানাইজেশনে কি পরিমাণ এবং কি ধরনের হার্ডওয়্যার অ্যাভেলেবল আছে এটা যদি আমি অ্যাসার্টিন করে ফেলতে পারি এটা আমার হার্ডওয়্যার রিলেটেড কোনো ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে আমাকে অবশ্যই হেল্প করবে এবং কোনো ধরনের কোনো গেজ work থাকবে না We will also have to know some basic information like the number of people available in the organization currently for data processing as well as their skills and capabilities. And this information will help us to project how well the staffing needs for new hardware can be met. So, কারেন্টলি অর্গানাইজেশনে যে এমপ্লয়িড আছে তাদের সংখ্যা তাদের স্কিল তাদের ক্যাপাবিলিটি এই ইনফরমেশনগুলা আমরা তাদের সাথে ইন্টারভিউয়ের মাধ্যমে কোশ্চেনিয়ার সার্ভের মাধ্যমে কালেক্ট করব যে ইনফরমেশনটা আমাকে হেল্প করবে যে আমার নতুন হার্ডওয়্যারের জন্য স্টাফিং নিডসটা আমি কিভাবে প্রভাইড করতে পারবো সো দিস ইজ অল अबाउट ইনভেন্টরিং কম্পিউটার হার্ডওয়্যার এন্ড লেটস टेक আ রিভিউ অফ व्हाट উই हैव লার্ন ইন দিস টিউটোরিয়াল সো টু ইনভেন্টরি কম্পিউটার হার্ডওয়্যার কালেকশন সো উই নিড টু নো দিস থিংস the type of equipment operation and status of the equipment estimated age and projected life of equipment physical location the department or person responsible for the equipment and lastly the financial arrangement for equipment in the next tutorial we will learn about how to estimate the future workload and to compare that with the current workload in the organization so see you in the next tutorial thank you